আপনাদের খেদমত করে গেলাম। তো জানি না, হয়তো মনসারই কোনো খেলা এটা, হকসা বাবার কোনো খেলা, তিনি আবার আমাকে আনছেন তার খেদমত করার জন্য। আমি চেষ্টা করব তার খেদমতটা নিজের মতোই করার জন্য। এখন এটা গ্রহণ করা হচ্ছে তার দায়িত্ব, সে যদি ইচ্ছা করে গ্রহণ করবে, সে যদি ইচ্ছা না করে তাহলে গ্রহণ করবে না। তো সেদিকে লক্ষ্য রেখে আমার মনসা বাবা এবং হকসা বাবার নামে একটি দরবারি গান করব। তারপরে কমিটির পক্ষ থেকে যেভাবে আজকে হুকুম আছে, আদেশ আছে, সেই হিসাবে আমি চেষ্টা করব উভয় শিল্পী আমরা গান পরিবেশন করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার মনসা মাওলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় নাই, হবে না হবে না। হকসা মাওলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় নাই, হবে না হবে না। মনসা মাওলানা, আমার মনসা মাওলানা করে গেছে সাধনা, যার তুলনা হয় নাই, হবে না হবে না। মনসা মাওলানা করে গেছে সাধনা, তার তুলনা হয় নাই, হবে না হবে না। দয়ালচাঁদ মাওলানা ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল, প্রেমার ভালোবাসায় ভরা তার দেহ। ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল, প্রেমার ভালোবাসায় ভরা তার দেহ। কামেল মুর্শিদে মোকাম্মেল, প্রেমার ভালোবাসায় ভরা তারে দেব। নূরেরই আলো নূরেরই ঝলক বাবা, নূরেরই আলো নূরেরই ঝলক বাবা, নূরেরই আলো নূরেরই ঝলক বাবার, পুরায় ভক্তের বাসনা বাসনা। মনসা মাওলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় নাই, হবে না হবে না। হকসা মাওলানা, আমার মনসা মাওলানা করে গেছে সাধনা, তার তুলনা হয় নাই, হবে না হবে না। দয়ালচাঁদ মাওলানা করে গেছে সাধনা, তার তুলনা হয় নাই, হবে না হবে না। মনসা মাওলানা আস্তে আস্তে বাজা। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা হয়তো অনেকেই মনসা বাবার ব্যাপারে বা হকসা বাবার ব্যাপারে অত কিছু জানি না, তবে আমরা যারা শিল্পীরা আছি, দরবারে যারা আছি, তাদের উচিত আপনাদেরকে এই ঘটনাবলীগুলো বলা। তো যেই ঘটনাটা এখন আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটা হচ্ছে আমার দয়াল বাবা মনসার একটি ঘটনা, একটি জলজান্ত ঘটনা। কি ঘটনা? এই আপনাদের এই হরিণা নদীর পার, মায়ের একটা আসতে গো, এই হরিণা নদীর পার এক শিশু সন্তান, সে জন্মেছে তো পোলাবাইনের মধ্যে, কিন্তু অনেক ছুতামোতা ধরে, অনেক কিছু পোলাবাইন মানে শিশু সন্তান বাচ্চাদের উপরে ভর করে। তো এটা তার পরিবার বুঝতে পারে না কেন কান্দে, খালি হুদাহুদি কান্দে। তো এই কান্নাকাটি অনেক চিকিৎসা মিকিৎসা করানোর পরও চায় এই কান্নাকাটি যায় না, আর এই কান্নাকাটি ভালো হইব কেন? অনেক ডাক্তার অনেক কবিরাজ এই শিশু সন্তানের বাবা মা দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত যেই কামের কোনো সাইন নাই এই ধরাধামে, ওই কামের সাইন উলিয়া উলিয়ারা দেখাই যেতে পারে। এটা হচ্ছে উলিয়া উলিয়ার এক ধরনের মোজেজা। তো তেমনি ওই শিশু সন্তানকে নিয়ে আমার মনসা বাবার কাছে আসছে তার পরিবার। আসার পর এনে বলতেছে, বাবা এই আমার বাচ্চা, এই বাচ্চাটার সারা
দিন সারা রাত খালি কান্দতেই থাকে। এই কারণটা তো খুঁজা পাইলাম না, কত ডাক্তার কবিরাজ চিকিৎসক দেওয়া ঘুরাইলাম, কান্দ হইল না, এটা কী করণীয়? মনোজ বাবা হুকুম করলেন, তোমরা চলে যাও, আমি বিকালে আসতেছি। চলে গেছে। সেদিন বিকালে হযরত মনসা বাবা সেই বাড়িতে গিয়ে হাজির। মনসা বাবা যাওয়ার পরে এই শিশু বাচ্চাটিকে তার কোলের মধ্যে নিয়ে এই পুরো বাড়িটার চারপাশে ঘুরেছেন। এই ঘোরাঘুরি যখন শেষ হয়েছে মনসা বাবার, মনসা বাবার ঘোরাঘুরিও শেষ, এই শিশু সন্তানের কান্নাকাটিও শেষ। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের বসন্ত উঠে, এই বসন্তটা কিন্তু একটা মহামারী ছিল, জানেন না এটা আপনারা? এটা এক সময় মহামারী ছিল, এবং বাংলাদেশে যখন এই মহামারী আসছে তখন কিন্তু বহুত মানুষের প্রাণ লয়ে গেছে এই বসন্ত ফক্স। দাদাগুরু মালিক চানসা, আমার পুরো দেওয়ান পরিবারের যারা আছেন সকলের এই বসন্ত উঠছিল ওই সময়। এই দাদাগুরু মালিক চানসা এই বসন্তের সময়, এই সন্ধ্যার সময় তার একটা লাঠি ছিল, এই লাঠি ভর দিয়ে হাঁটতেন পুরো বাড়ির চারপাশে। এই সারা রাত ধরে মালিক দন সাহেব পাহারা দিতেন পুরো বাড়ির চারপাশ। সেটা তো বাড়ির লোকজনকেও বুঝতে পারেন না যে মালিক দন সাহেব ডেলি রাইত কইরা এই পাহারা দেয় কে, কারণটা কি? এই মালিক দন সাহেবের পাহারা দেওয়া যেদিন শেষ হয়েছে সেদিন থেকে এই বসন্ত আমগো পুরো এলাকাতে শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অলিয়া অলিয়া আল্লাহর হাত এবং একজন অলির হাত কখনো ভিন্ন হাত নয়। একজন আউলিয়ার মুখ এবং আল্লাহর মুখ এটা একত্রিত হয়ে যায়, তখন তিনি যা বলেন আল্লাহও তা বলেন। তো সেই জায়গা থেকে আমার পিতা হযরত দয়াল কবির চানসার এই গানটি। হরিণা নদীর পারে আস্তানা বাবা, কেউ জানে আর কেউ জানে না। ওরে বাবা রে মানুষা হকে সা, শীতলক্ষার পারে আস্তানা বাবা, কেউ জানে আর কেউ জানে না। জলে নেমে করেন বাবা মোরা কাবার সাধনা, জলে নেমে করেন বাবা মোরা কাবার সাধনা, জলে নেমে করেন বাবা মোরা কাবার সাধনা, পুরায় ভক্তের বাসনা বাসনা। হক শাহ মাওলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় না হবে না হবে না। মনু শাহ মাওলানা আমার, মনু শাহ মাওলানা যার তুলনা হয় নাই হবে না হবে না। মনু শাহ মাওলানা গেছে সাধনা, তার তুলনা হয় নাই হবে না হবে না। মনসা মাওলানা করে গেছে সাধনা, তার তুলনা হয় নাই হবে না হবে না। তোয়াল মাওলানা কাতরে কয়াজ খবির দেওয়ান, কি লিখিব আমার বাবার শান। কাতরে কয়াজ খবির দেওয়ান, কি লিখিব আমি বাবার শান। কয়াজ কাতরে কয়াজ খবির দেওয়ান, কি লিখিব আমার বাবার শান। আছেন যত ভক্ত আসে কালে, আছেন যত ভক্ত আসে কালে, আছেন যত আছেন যত আছেন যত ভক্ত আসে কাল, মুর্শিদ করুন ঠিকানা ঠিকানা। করু সামাউলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় না হবে না হবে না। হকে শামাউলানা করে গেছেন সাধনা, যার তুলনা হয় না হবে না হবে না। দয়াল চান মাওলানা আমার, দয়াল চান মাওলানা করে গেছে সাধনা, যার তুলনা হয় না হবে না হবে না। খুশি চান মাওলানা করে গেছে সাধনা, যার তুলনা হয় না হবে না হবে না। দয়াল চান মাওলানা আয় ওলিয়ে কামের মুর্শিদে মোকাম্মের, প্রেমার ভালোবাসায় ভরা তার দে, মুর্শিদে মোকামে প্রেমার ভালোবাসায় ভরা তার দে। অনুসারে হকে সা,
কামিল মুর্শিদে মোকাম্মেল প্রেম আর ভালোবাসায় ভরা তারদের নূরেরই আলো নূরেরই ঝলক বাবা নূরেরই আলো নূরেরই ঝলক বাবা নূরেরই আলো নূরেরই আলো নূরেরই ঝলক বাবার নূরেরই আলো নূরেরই আলো নূরেরই আলো নূরেরই আলো নূরেরই ঝলক বাবার পুরাই হকদের বাসনা বাসনা হক শামাউলানা করে গেছে সাধনা যার তুলনা হয় নাই হবে না হবে না দয়াল চার মাউলানা করে গেছে সাধনা যার তুলনা হয় নাই হবে না হবে না করে গেছে সাধনা যার তুলনা হয় নাই হবে না হবে না হক শামাউলানা হক শামাউলানা বল শামাউলানা মালিক চার মাউলানা আলের চার মাউলানা আমার কবির চার মাউলানা করে গেছেন সাধনা যার তুলনা যার তুলনা হয় নাই হবে না হবে না আমার মনুষা মাউলানা মাউলা মাউলানা